সাকিবের ছবি আমরা বিভিন্ন স্পেশাল দিনে দেখতে পাবো, এটাই বাংলাদেশের মানুষের মনের মধ্যে যেন গেঁথে আছে। কারো সাকিব খান যে কোনো অনুষ্ঠানের মজাকে আরো দ্বিগুণ করে তোলেন। আমরা দর্শকরাও খুব আগ্রহ নিয়ে বসেছিলাম কবে তার নতুন ছবি শাহেনশাহ দেখতে পাবো। এমনকি আইপিএল এর জন্য সাকিবের ছবির মুক্তির তারিখ নিয়ে অনিশ্চিত বার্তা উঠে এসেছিল যোগাযোগ মাধ্যমে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে সুখবর। আগামী পহেলা বৈশাখে আসছে সাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতের নতুন ছবি শাহেনশাহ। আর এজন্য হলমার্করাও বেশ উচ্ছ্বাসিত, কারণ সাকিব খান মানেই হলে উৎসুক দর্শকদের ভিড়, আর এতেই হলমার্কদের যেন ঈদের চাঁদ উঠেছে বলে মনে হচ্ছে। সাকিব খান তো শুধু নিজের জন্য নয়, বরং তার প্রিয় দর্শকদের কথা সবসময় মনে রাখেন, আর তাই তার দর্শকদের জন্য তিনি সুপার ডুপার হিট ছবি উপহার তো দেনই, সেই সঙ্গে দেন মন মাতানো পাগল করা গান। তার শাহেনশাহ সিনেমার রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে গানটির ভিউ হয়েছিল প্রচুর, আর তার এই মুভির দ্বিতীয় গান প্রথম গানকেও ছাড়িয়ে সবাইকে নাচাচ্ছে এক মনে। এই গানে নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত ও আমাদের কিং খান সাকিব খানকে একসাথে নাচতে দেখা গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।